প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের ইন্টিগ্রেশনের 10B চ্যাপ্টারের ম্যাথগুলো করব আজকে। তোমরা খুব মনোযোগ দিয়ে ম্যাথগুলো করো। আচ্ছা, আমরা ফার্স্টেই নিচ্ছি 10B চ্যাপ্টারের দুইয়ের 1 নম্বর। এখানে আছে হচ্ছে এক্স ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা আছে। আচ্ছা, আমাদের ইন্টিগ্রেশনের অঙ্ক করতে গেলে কিছু কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো একটাকে ধরে আর একটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আর একটা পাওয়া যায়, একটাকে যদি ডিফারেন্সিয়েশন করে আর একটা পাওয়া যায়, তাহলে আমাদের একটাকে ধরে ডিফারেন্সিয়েশন করে আর একটা পাওয়া গেলে যাকে ধরবো তাকে আমরা যাকে ডিফারেন্সিয়েশন করে আর একটা পাওয়া যায় তাকে আমরা ধরবো। মানে এখানে ব্যাপারটা এরকম, এই জিনিসটা মাথায় রাখবা, যাকে ডিফারেন্সিয়েশন করে অপরটি পাওয়া যায় তাকে আমরা ধরবো। তাহলে এখানে দেখো, উপরে আছে এক্স, এক্স কাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স পাওয়া যায়। যেমন এক্স স্কোয়ার কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা জানি 2x পাওয়া যায়, অর্থাৎ এক্স পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ার কে ধরতে হবে, যাকে ডিফারেন্সিয়েশন করে ওই যে ওটা পাওয়া যায়। যাকে ডিফারেন্সিয়েশন করে পাওয়া যাচ্ছে তাকে আমার ধরতে হবে। তাহলে এখানে ধরতে হবে, ধরি জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ জেড এবং ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে যেটা হবে, ডিডি ডিজেড অফ ডিএক্স, এই লাইনগুলো করার দরকার হয় না, 2x, তার মানে ডিজেড ইজ ইকাল টু আমরা পাচ্ছি 2x ডিএক্স, ডিজেড ইকুয়াল টু 2x ডিএক্স। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হলো ডিজেড ভাগ যদি 2 ধরি তাহলে ইকুয়াল টু হবে x ডিএক্স। এই যে x ডিএক্স, এই x ডিএক্স এর মান কিন্তু আমরা বসিয়ে দেবো এই অঙ্কে। তাহলে এই অঙ্কটাতে এই অঙ্কটাতে আমরা যদি দেখি, তাহলে এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা এখানে পাচ্ছি এক্স ডিএক্স বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, অর্থাৎ এখানে আমাদের এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড ভাগ 2 দিতে পারতেছি, আর এখানে এক্স স্কোয়ার মানে জেড, তার স্কোয়ার প্লাস 1। ডিজিট বাই 2 মানে হচ্ছে হাফ বাইরে আসলো, ডিজিট উপরে থাকলো, ভাগ আসতেছে জেড স্কোয়ার প্লাস 1। ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স এর সূত্র। তাহলে এটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স জেড প্লাস সি, অর্থাৎ জেড এর মান কত? ট্যান ইনভার্স জেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এটাই হলো অ্যান্সার।
তাহলে